হ্যালো ফ্রেন্ডস, আমি অর্ক। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো সেটা হচ্ছে ভিডিওগ্রাফির উপরে হবে, বিভিন্ন ধরনের গিম্বেলের শর্টগুলো আমরা দেখাবো। আর আজকে আমাদের সঙ্গে মডেল যে আছে সে হচ্ছে রিয়া। রিয়াকে খুব সুন্দর সাজিয়েছে হচ্ছে গোপাল, খুব ভালো মেকআপ আর্টিস্ট। আর এর জুয়েলারি আর কস্টিউম যে দিয়েছে সে হচ্ছে বাণী। খুব সুন্দর মানে জুয়েলারি কস্টিউম আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমরা ভিডিও শ্যুটটা করব, আর ভিডিও শ্যুট করব আজকে আমরা নিকন ডিভাইস দিয়ে, নিকনের Z5 Z6 দিয়ে। আর লেন্স থাকছে হচ্ছে 35mm 85mm আর 70-200, আর গিম্বেল থাকছে Ronin SC। তো আসুন দেখা যাক কী ধরনের ভিডিওটা হয় আর কীভাবে ভিডিওটা টেক করি। চলো ফার্স্ট যে আমরা শটটা নেব সেটা হচ্ছে ফলো ট্র্যাক, মানে মডেল সামনের দিকে এগিয়ে আসবে আর আমি ব্যাক পেছনের দিকে যাব। তো এসো, ওকে কাট। Careful with your pretty eyes and run with me. সেম আর একটা পোজ নেব, কিন্তু মানে আমি একটু অন্যরকম নেব। মডেলের পেছন থেকে আমি ইন করব, পরে মডেলকে আমার ফ্রেমের মধ্যে ঢোকাবো। ১/800 শাটার স্পিড, 1.8 অ্যাপারচারে ভিডিওটা করছি, আর ISO 100 করে করছি, আর FPS রেখেছি 60 FPS, যার জন্য স্লো মোশনটা করা যায়। এবার আমরা একটা অরবিট শট নিব, মানে রাউন্ড করে ঘুরব, অনলি মডেলের ফেসটুকুটা আমরা নেওয়ার চেষ্টা করব। স্মাইল, চলো লাগানো আছে, সবই জেড লাইন লেন্স। এখন আমরা একটা সাইড ট্র্যাক ভিডিও নেব। ওকে চলো, ঠিক আছে, আমরা সাইড ট্র্যাক করলাম, অরবিট শট নিলাম। অরবিট শটটা অবশ্য ক্রপ করে নিয়েছি, একটা বড় অরবিট মানে লং লেন্থের একটা অরবিট নিব। আর আমি এখন যেটা নিব সেটা হচ্ছে ওয়াইডে নেওয়ার চেষ্টা করব, লো অ্যাঙ্গেল সাইড ট্র্যাক। আমাদের আশেপাশে যে জিনিসগুলো থাকবে সেগুলোকে ইউটিলাইজ করতে হবে। যেমন এখানটাতে একটা গাছের খুব সুন্দর সারিবদ্ধ ব্যাপার আছে, খুব সুন্দর ভালো লাগছে। তো এটার উপর দিয়ে হাত নিয়ে যাবে ব্রাইট, এটা একটা লুক নেওয়া যায়। এখন একটা হ্যান্ড হোল্ড শট নিচ্ছি 85mm, যেটা ব্রাইট হেঁটে আসবে সামনের দিকে গাছের ওপরে হাত রেখে। বিশাল শট, এসো খুব ফ্ল্যাকচুয়েট করতে হচ্ছে এই লাইট কন্ডিশনের জন্য। ওকে রেডি, স্মাইল, এসো, ওকে। কখনো কখনো ব্রাইটকেও ফ্রি রেখে দিতে হয় যে তার নিজের মতো করে এক্সপ্রেশন দেবে। যদিও বা এখানে মডেল, তো ব্রাইট তো এত সুন্দর পারফর্ম করতে পারে না, কিন্তু তাদেরকে একটু করে যদি গ্রুম করা যায় তাহলে তারাও করতে পারবে। তাদের ভেতরের যে লুকিয়ে থাকা অভিব্যক্তি সেটা অবশ্যই ফুটে আসে, যদি ফটোগ্রাফার সেটাকে ফুটিয়ে আনতে পারে। অনেক সময় আমরা বিয়ে বাড়িতে গিয়ে যে ব্রাইডালের শট নেব, আউটডোর শট, সেখানটাতে আমাদের মাথা কাজ করে না অনেক সময় যে কী ধরনের টেকগুলো নিব, কী ধরনের সিচুয়েশানে মানে ব্রাইডাল লুকগুলো নিব। তো সেই জন্যই আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিচ্ছি আপনাদেরকে,
যে যতটুকুটা ইউজ করতে পারবেন বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলগুলো আগে ক্যাপচার করবেন, যেমনটা আমি করছি। আর এই ধরনের গাছের যদি সুন্দর শাড়ি সাজানো থাকে তো সেই অ্যাঙ্গেল থেকেও আপনারা নিতে পারেন। যে টেকটা এখন নিলাম ব্রাইড 360 রাউন্ড হবে, আর আমার গিম্বেলে আমি স্লাইড করে ভিডিওটা ক্যাপচার করব। ওকে কাট। Careful with your pretty eyes and run with me. বিভিন্ন অ্যাঙ্গেলগুলো যদি আমরা আগে থেকে প্রি প্ল্যান করে যাই তাহলে আমাদের কাজ করতে খুবই সহজ হয় এবং সেখানটা দিকে কোনো রকম টাইম ওয়েস্ট হবে না। পর পর স্টেপ বাই স্টেপ আমরা প্রতিটা শট নিয়ে যাব এবং শেষে একটা 30 সেকেন্ড অথবা 40 সেকেন্ডের একটা সিনেমেটিক লুক অবশ্যই বেরিয়ে যাবে। সেটার জন্যই আজকে এই ভিডিওটা করা। টপ অ্যাঙ্গেল শটটা নিতে সুবিধা হচ্ছে তাই জন্য টপ অ্যাঙ্গেল শটটা নিয়ে নিচ্ছি। খুব সুন্দর ব্রাইডের আসবে, নিচের দিকে মুখটা করে থাকবে, ধীরে ধীরে উঠাবে। চারদিকে মেঘ ঘনিয়ে এসছে, মনে হচ্ছে আমাদেরকে আক্রমণ করছে। রেডি তাকাও। বেশ 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 বেশ, আরেকবার যাও আরেকবার যাও, তাড়াতাড়ি যাও। বৃষ্টি আসবে আসবে করছিল, বৃষ্টি চলে এলো, আমরা ভিজলাম, আমাদের ক্যামেরাও ভিজলো। হ্যাঁ, দৌড়ে দৌড়ে একটা শেল্টার পেলাম কোনো মতো জায়গা, কিন্তু কিচ্ছু করার নাই। আমাদেরকে মেকআপ আর্টিস্ট, কস্টিউম ডিজাইনার আর মডেল ছেড়ে পালিয়ে গেছে। আমরা ক্যামেরা গুটাতে গুটাতে তারা নিজেদেরকে নিয়ে পালিয়ে গেছে। কি করব, দুঃখের জীবন আমাদের। প্রচন্ড বৃষ্টি, এই যে দেখাচ্ছি তোমাদেরকে। Careful with your pretty eyes and run with me. You're done. Cause you and I are a secret. Feel my drift against your skin. Cause honestly, let's hold our breath. This is so real. Just you and me. Let's escape, girl, tonight.